Welcome, my dear students. আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন। প্রতিটি বিদ্যালয়কে এই পরীক্ষা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এবং এই ধরনের একটি নির্দেশিকা বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাই প্রত্যেকটি বিদ্যালয় নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে, সেই পরীক্ষাটা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে করে ফেলবে। এই ফার্স্ট সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র কিরকম হবে, কত মার্কসের হবে, কোন বিষয়ের কি ধরনের প্রশ্ন তোমাদের সামনে এসে হাজির হচ্ছে তার একটা ধারণা দেওয়ার জন্য যেসব বিদ্যালয়ে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত বিদ্যালয়ের একটি বিদ্যালয় থেকে প্রশ্নপত্র নিয়ে এসে আজ তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। সেই বিদ্যালয়ের শিক্ষক মশাই শুভেন্দুবাবুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যার সহযোগিতায় তোমাদেরকে আমি এই প্রশ্নপত্রটি শেয়ার করছি। দেখে নাও তোমাদের পরীক্ষা কত মার্কসের হতে চলেছে, কোন কোন বিষয়ে কি ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটা ধারণা তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটা দেখলে পেয়ে যাবে। আর আমার পরামর্শ, এই প্রশ্নপত্রে তোমরা বাড়িতে বসে বসে একটা পরীক্ষা দিয়ে দাও। এখন এইচএস পরীক্ষা চলছে, তোমরা বাড়িতে বসে রয়েছো, অর্থাৎ তোমরা ছুটিতে রয়েছো, বিদ্যালয়ে যেতে হচ্ছে না, তাই বিদ্যালয়ে যে সময়টুকু তোমরা কাটাও সেই সময়ে এই পরীক্ষাটা দিয়ে ফেলো। তাহলে পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে তোমার নিজের একটা ধারণা তৈরি হয়ে যায়। তোমাদের সেই সঙ্গে জানিয়ে রাখি, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন, বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং ভিডিও টিউটোরিয়াল, এগুলো সারা বছর ধরে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নিও। সেই সঙ্গে তোমার সমস্ত প্রিয় বন্ধু বান্ধবদের এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিই, তাহলে তারাও তোমার মতো পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য পেয়ে যাবে। চলো দেখি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য এবারের সামেটিভ পরীক্ষাতে কোন কোন প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ।